মানবজাতির উন্নয়ন সাধনে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি নির্দিষ্ট বিষয়ের উপর। এই বিষয়গুলি হলো ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, ফিজিওলজি অর মেডিসিন অর্থাৎ চিকিৎসাশাস্ত্র, লিটারেচার অর্থাৎ সাহিত্য, ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি এবং পিস অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সুইডেনের রাজধানী স্টকহোম থেকে 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। একমাত্র পিস অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। নোবেল পুরস্কার দেয় যে সংস্থা সেটি হলো রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স। নোবেল প্রাইজ হিসাবে আলফ্রেড নোবেলের মস্তক খচিত গোল্ড মেডেল দেওয়া হয় এবং সেই সঙ্গে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনা পুরস্কার হিসাবে দেওয়া হয়। এই বছর অর্থাৎ 2022 সালে নোবেল প্রাইজের 121তম বছর উদযাপিত হবে। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এই পর্যন্ত 609টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 975 জন নোবেল লরিয়েটস অর্থাৎ নোবেল বিজয়ী এই পুরস্কার জিতেছেন। জগৎ বিখ্যাত কেমিস্ট আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস 10ই ডিসেম্বর। তার মৃত্যু দিবস উদযাপনে প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয় এবং তার আগেই যারা যে বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন সেই নামগুলি অক্টোবর থেকে ঘোষিত হতে শুরু করে। এইবার আসছি এই বছর অর্থাৎ 2022-এ কারা নোবেল পুরস্কার পেলেন এবং কোন দেশের বিজ্ঞানী কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সুতরাং এই প্রশ্নগুলি সিরিয়াসভাবে আয়ত্ত করো। এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সবেন্তে পাবো। তিনি বিলুপ্ত হোমিন ও মানব প্রজাতির জিনোম সম্পর্কিত অসামান্য অবদানের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন এককভাবে। এই বছর লিটারেচার অর্থাৎ সাহিত্যে নোবেল পাচ্ছেন ফ্রান্সের সাহিত্যিক অ্যানি এরনাক্স। 40 বছরের আপোষহীন লেখার জন্য, যেখানে লিঙ্গ, ভাষা ও শ্রেণীগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তুলে ধরেছেন তিনি, এবং এই অবদানের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে এই বছর 3 জন আমেরিকান ইকোনমিস্ট নোবেল পুরস্কার পাচ্ছেন, যারা হলেন বেন শালম বার্নাককে, ডগলাস ওয়ারেন ডায়মন্ড এবং ফিলিপ হ্যালেন ডিভিক। ব্যাংক ও আর্থিক সংকটের উপর গবেষণার জন্য তারা ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাবেন। এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন 3 জন ফিজিসিস্ট। একজন হলেন ফ্রান্সের অ্যালেন অ্যাশপেক্ট এবং অন্যজন মার্কিন ফিজিসিস্ট জন ক্লোজার এবং অস্ট্রিয়ার ফিজিসিস্ট অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থবিজ্ঞানে এই 3 জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাচ্ছেন। রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতেও নোবেল পুরস্কার পাচ্ছেন 3 জন কেমিস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কেমিস্ট ক্যাথলিন রুথ বেরতোজি এবং ডেনমার্কের কেমিস্ট মর্টেন পিটার মেন্ডাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেমিস্ট কার্ল বেরি সার্ফলেস, এনারা ক্লিক কেমিস্ট্রি ও বায়ো অর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য নোবেল পুরস্কার পাবেন। শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন 3 জন ব্যক্তি। তেনারা হলেন বেলারুশের অ্যালেস বিয়ালিয়াস্কি এবং রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল।
ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস, এই দুটি সংস্থা এবং একজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার নথিভুক্ত করার জন্য এই তিনজন দুটি সংস্থা এবং একজন একজন ব্যক্তি এই বিষয়ে নোবেল পুরস্কার পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দীপাবলির আলোকে পূর্ণ হোক তোমাদের জীবন, এই কামনা করে আজ এখানেই শেষ করলাম।